টু মাই চ্যানেল স্টকিজ ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার, রামনবমী, আর আমাদের বাড়িতে হচ্ছে আজকে বাৎসরিক কীর্তন। প্রতি বছরই বৈশাখ মাসের প্রথম বুধবার, মানে বৈশাখ মাসের প্রথম বুধবার যেটা পড়বে, সেই বুধবার দিন আমাদের এই বাৎসরিক কীর্তনটা প্রতি বছর হয়। ছোট্ট থেকে আমি দেখে আসছি একদম, তো আজকেও সেই বৈশাখ মাসের প্রথম বুধবার উপলক্ষে আমাদের বাড়িতে সেই কীর্তনটা হচ্ছে। মানে আমার জেঠু বাড়িতে হয়, জেঠু বাড়িতে যেহেতু মন্দির, তো আমার বাবা, জেঠু, আরও সবাই মিলে, দিদি, যাই, ওরা সবাই মিলে কীর্তনটা করে। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আমাদের বাড়ির বাৎসরিক অনুষ্ঠানের সমস্তটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সো চলো ভিডিওটা দেখা যাক। প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের বাড়িতে একটা ছোট্ট করে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের বাড়ির বার্ষিক অনুষ্ঠান, জন্ম থেকেই দেখে আসছি এই কীর্তনটি প্রতি বছর বৈশাখ মাসের প্রথম বুধবার আমাদের বাড়িতে হয়। আমার জেঠু, বাবা, দিদি, যাই, বাবু সবাই মিলেই কিন্তু এই কীর্তনটির আয়োজন করে থাকে। আগে বাবার জেঠু দুজনে মিলেই করতো। আগে দুদিন তিন দিন ভরা এই অনুষ্ঠান হতো, সারা রাত সারা দিন ধরে এই কীর্তন হতো, কিন্তু এখন অতটা আর বড় করে হয় না, এখন একদিনের এক রাতের মধ্যেই সেরে ফেলা হয় ছোটোখাটোর মধ্যেই। আমার বাবা যেটাদের মুখে শোনা, তারা বংশ পরম্পরায় নাকি বাংলাদেশের ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতে, এবং তখন থেকেই নাকি এই ঠাকুরের মতে তারা হয়ে আসছে। আমার ঠাকুরদা ঠাকুমা বাংলাদেশেই তাদের আদি বাড়ি, আর তখন থেকেই আমাদের বাড়িতে কীর্তন হয়ে আসছে। ঠাকুরনগরের বীণাপাণি মায়ের আদেশ অনুযায়ী কিন্তু প্রথম বুধবার যেহেতু হরিচাঁদ ঠাকুরের জন্মবার, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের বাড়িতে বৈশাখ মাসের প্রথম বুধবার মেনেই প্রতি বছর এই কীর্তনটি হয়ে থাকে। আর আজ যেহেতু বৈশাখ মাসের প্রথম বুধবার, তো আজও কিন্তু সেই এক বছর পর আবার আমাদের বাড়ির এই বার্ষিক অনুষ্ঠানটার একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে। বুধবার সকাল থেকে কিন্তু পুজোর তোর্জ শুরু হয়ে গেছে। আগের দিন হাতে মালা গেঁথে পুরো মন্দির সাজানো হয়েছে সারা রাত ধরে, আর সকাল থেকে পুজোর পুরো আয়োজন শুরু হয়ে গেছে। আমার বড়দি একা পুজোর আয়োজন খুব সুন্দরভাবে করেছে, আর জেঠু এখন ঘট বসাবে, তো জেঠুও দেখো ধুতি পরে পুরো তৈরি হয়ে গেছে। আর এইদিকে ডাঙ্কা, কাঁসর, ঘণ্টা সব বাজানো শুরু হয়ে গেছে, তো জেঠু এখন ঘট বসাবে, একে একে বাইরে কলা গাছকে পুজো দেবে, সব কিছুই এখন করবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। জামাইবাবু, মা, সবাই মিলে সবজি কাটতে বসে গেছে, কারণ রাত্রে যারা কীর্তন করতে আসবেন, কীর্তনের শেষে তাদের খাওয়ানোর জন্য কিছু রান্নার ব্যবস্থা করা হয়েছে, তো সেই কারণে এখানে সবজি কেটে নিচ্ছে, বিকাল থেকে রান্না শুরু হবে। আর এখানে দেখো আমার জেঠু বসে গেছে পুজো করতে, যেহেতু ঘট বসানো হয়ে গেছে এবার পুজো করবে, তো জেঠু দেখো এখানে পুজো করতে বসে গেছে। কীর্তনের দল চলে এসছে,
আগে যখন ছোটবেলায় অনেক বড় করে দেখতাম কীর্তন হতো, তখন 6টা 7টা দল আসতো, কিন্তু এখন একটাই ছোট দল আসে, যেহেতু ছোটোখাটোর উপরেই এখন সারা হয়, অত বড় করে হয় না। তো কীর্তনের দল চলে এসছে, তো কীর্তনের দলকে ঢোকানোর আগে কিন্তু প্রথমে তাদের বরণ করে সুন্দরভাবে তারপরে তাদের বাড়িতে নিয়ে যেতে হয়। তো এইদিকে দেখো, আমার মা, দিদি, বৌদি সবাই মিলে এখানে ঘটিতে জল কুলো সব কিছু নিয়ে চলে এসেছে কীর্তনের দলকে বরণ করে নিয়ে যাবে বলে। সকাল থেকে কাজ করতে করতে সবার নাজেহাল অবস্থা, তাই ভাবলাম সবাইকে নিয়ে একটা ভিডিও করি। তো সেই কারণে ভিডিও করা শুরু করে দিয়েছি। আমার বড়দি দেখো লুকিয়ে পড়েছে, বলছে দেখ কাজ করতে করতে আমার নাজেহাল অবস্থা, তুই ভিডিও করছিস, আর এটা হচ্ছে আমার বড়দির ছেলে। আর এইদিকে দেখো হরিনাম সংকীর্তন কিন্তু শুরু হয়ে গেছে, সবাই আসরে বসে পড়েছে, হরিনাম সংকীর্তন করছে সবাই।
আর এই দেখো আমার জেঠুও দাঁড়িয়ে আছে এখানটায়, আর ছোটো ছোটো বাচ্চারাও এসছে, খুব সুন্দর গান করছে। আর এইটা হচ্ছে আমার ছর্দির ছেলে। তো এবার হবে আমার ছর্দির এন্ট্রি, সবাই মিলে ভিডিও করছি দেখে। ও চলে আসলো, ও আর থাকলো না। বছরের শেষে যখন সব দিদিরা বোনেরা এক জায়গায় হই না, তখন কিন্তু খুব ভালো লাগে, একটা আলাদাই শান্তি, একটা আলাদাই অনুভূতি, মানে খুব আনন্দ হয়, মজা হয়, খুব ভালো লাগে। আর এখানে দেখো যে নীল গেঞ্জি পরে যে বাচ্চাটা গান করছে, এটা কিন্তু আমার মেজদির ছেলে। সাড়ে দশটা, তো কীর্তন শেষে কীর্তনে যারা এসছেন তাদের জন্য কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো সবাইকে এখানে দেখো খেতে দেওয়া হয়ে গেছে, সবাই এখানে খেতে বসেছেন। যেহেতু কীর্তনের বাড়ি তো নিরামিষ তো অতি অবশ্যই হয়েছে। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, এঁচোড়ের তরকারি, একটা পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি, চাটনি আর পায়েস, অতি সামান্য আয়োজন করা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। সো বাই।